আপনারা সবই তো ঘুরে ফিরে দেখলেন, সামনে পেছনে দুটো বড় পুকুর, পেছনে বড় আমবাগান এবং চারদিকে এত জমি। আচ্ছা আপনাদের টোটাল প্রপার্টিটা কি আছে একবার বুঝিয়ে বলুন তো ছোটবাবু। বলো। এই বাড়ি, এই বাড়ির সব আসবাব, দুটো পুকুর, এছাড়াও গাঞ্জি পুকুর, সোনা পুকুর, সব কটাতেই মাছের চাষ চলে। তাছাড়া এই গ্রাম বাড়ো, পাশের আরো দুটো গ্রাম, গঞ্জের বাজার, ফেরিঘাটের একটা লঞ্চ, তিনটে ফেরি নৌকো, চিনি নিলাম জিতবেন, এসব তারই হবে। আচ্ছা তাহলে নিলাম শুরু করা হোক। 1,10,000 আইসে, 2,00,000, 2,20,000, 2,40,000, 2,60,000, 2,75,000, 2,80,000, 2,80,000, 1,00,000। মা, ও মা, মা গো, মা, তোমাদের তোমাদের নিচে মাটি, দিঘি, পুকুর সব নিলেন হয়ে যাচ্ছে। আমরা বোধহয় কাল থেকে গাছতলায় থাকবো। মহিলা, আমার বউ, আমার বৌমণি কোথায়? আমার বৌমণি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওদের অসম্ভব কিছুই নয়, হয়তো হয়তো আমার বৌমণিকে পুরো বোম খুন করতে পারে। পারে, পারে, নিশ্চয়ই পারে। তুমি কি তুমি কি করো? তুমি যে করেই হোক ঘরে তালাটা ভেঙে ফেলো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, পুলক কাকা, তাড়াতাড়ি যাও। বুঝেছো তো মা? কেন তাহলে তোমার বউ এতদিন তোমাকে, আমাকে, বাবাকে এত সব হাত পানি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল? তার মানে ওদের ষড়যন্ত্রের কথা আগে টের পেয়েছিল। অনেক আগে ও যা বলতে চেয়েছিল তা আমাদের বোঝা উচিত ছিল মা। তোমরা সবাই তখন বুঝেও কিছু বুঝতে চাওনি মা, কিছু বুঝতে চাওনি। এখন তো ভাবছি ওর মতো বোবা হলেই ভালো হতো, সব কিছু বুঝে নিতে পারতাম। 3,40,000, 5,00,000 ভাই। কত বাবু, ওদিকে আপনার ঘুরেছে কেটে গেছে। মানে? আমি তো গঞ্জের পাট চুকি চলে যাচ্ছি, আমার কোনো ভয় নেই, কিন্তু কিন্তু আপনার তো আছে। কি বলতে চাইছো তুমি? আমার ঘরে বসে আপনার ছোট ছিলেন মামা বাবু দিন রাত সর করত, কি করে আপনার বেবাক সম্পত্তি গিলে নেওয়া যায়? আজ তাদের জীবন সার্থক, আপনার সব বিষয় সম্পত্তি যে নিলাম হয়ে যাচ্ছে। নিলেন? আমি কে আছিস? এই পাগলাটাকে এখান থেকে নিয়ে যা। কি? আমি পাগল? মানে ঠিক আছে, আপনি ঢাকুন না, ঢাকুন। 7,10,000, 7,10,000 এক, 7,10,000 দুই, 9,12,000, 9,12,000, 9,12,001, 9,12,002,
কি হলো, আর কেউ আছেন? 10 লাখ। সরি, বিড ইজ কমপ্লিটেড, আপনার সম্পত্তি নিলাম হয়ে গেছে, আর তো দেখা যাবে না রুদ্রবাবু। সুযোগ দিন, সুযোগ দিন। যা সম্পত্তি সে যদি ভালো দামে কিনে নেন তাহলে সুযোগ দিন দত্তদা। কিন্তু সেরেস্তার হাড়ির খবর তো আমি জানি, ফুটো করিটিও নেই। বুঝতে পারছি, এসব তোদের ষড়যন্ত্র। অনেকদিন ধরে তোরা আমাকে সর্বহারা করার ষড়যন্ত্র করছিলি না? এতক্ষণে বুঝতে পারছি বৌমা আমাকে সব সময় কি বোঝাতে চাইত। কিন্তু আমি বেঁচে আছি, কোন অধিকারে তোরা আমার সম্পত্তি ক্রোধ করছিস? কোন অধিকারে, কোন সুবাদে তোরা আমার সম্পত্তি নিলাম করছিস? এই কাগজটা চিনতে পারছেন বাবা? আমার বন্ধু মারা যাওয়ার পর তার ছেলে যখন টাকা চাইতে এলো তখন তুই। ঠিক তাই, এই কাগজটাই আমি কাজে লাগিয়েছি। এতে লেখা আছে আপনি আপনার সমস্ত সম্পত্তি সজ্ঞানে আমায় দান করেছেন। মা বাবু সাক্ষী আছে, এই সম্পত্তির মালিক এখন আমি, তাই তো আমি এই সম্পত্তি বিক্রি করে দিচ্ছি আমার খুশি। খোরসার বাচ্চা ছেলে নয় যে অধিকার না জেনে হঠাৎ নিলাম ডেকে বসবে। বাবুজি, আপনার তেবে তো ঠিক হয় না? বাবা, বাবা কি হয়েছে, কষ্ট হচ্ছে তোমার? ঠাকুর, মুখ রেখো ঠাকুর, তুমি কি করলে? এই অরিন্দম, এই বাড়ির ছোট ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত ইনি আর মামা বাবু বাবার সমস্ত সম্পত্তি আত্মসাত করার জন্য চেষ্টা করেছেন। আমি সব দেখেছি, আমার কাছে সব প্রমাণ আছে। আসুন, এই দেখুন, কত দিন কত রাত এসব জাল দলিল, নকল কাগজ আমি কতবার বলবার চেষ্টা করেছি, কেউ আমার কথা শোনেনি। এছাড়া আমার আরো প্রমাণ আছে, চলুন আমি দেখাবো। চলুন আমার সঙ্গে, চলুন। এই সবই শেষ থেকে সরানো, দেখুন। তোমারে লাঠি খেলা শিখিয়েছিলাম, বললাও আমারে হারাও, আমার এই না কাজ করে তো তুমি এ বাড়ি থেকে পালাতে পারবে না। তুই আমার সবকিছু বাঁচালি মা, তুই আমার লক্ষ্মী, তুই আমার ভেটে। এতদিন কেন কথা বলিসনি মা, কেন শুধু শুধু মুখ বুঝে ছিলি, কেন মা? আপনারা ভুল করছেন, আমি আপনাদের বৌমা নই। আপনাদের বৌমাকে আপনাদের কাছে এনে দিলাম, ওখানে লুকিয়েছিল। আমি ওর ডুমিনিচের দিদি, আসলে আমরা যমজ বোন। বিয়েতে আমার কর্তার অসুখ হয়েছিল বলে আসতে পারিনি, তাই যত গোল ঠেকেছে।
এবারই নিলাম হয়ে যাচ্ছিল। আমাদের আসতে দেরি হচ্ছে বলে ও ভয় লুকিয়ে পড়েছিল। ও মুখে কিছু বলুক না বলুক, ওই তো আমাকে বাঁচিয়েছে, আমাদের সবাইকে বাঁচিয়েছে। আয় মা, আমার বুকে আয়। বংশীগ্রাম, কেষ্টর বাঁশি বাজাতে বাজাতে ঠিকানা মিলিয়ে ঠিক পৌঁছে গেলাম রাধাদির কাছে। আয় জয়ন্ত, আজ থেকে তুই আর অপূর্ব আমার জমিদারির আমার সেরেস্তার সব কিছুর ভার নিবি। ভাগ্যি তুই সময় মতো এদের ডেকে এনেছিলি। আয় মা, তুই আমার কাছে আয়। আজ থেকে তুই আমার চোখের মণি, আমার বৌমণি।